আপনার জন্য চাটা নাই, চা খাবেন তো? ভাই আমার আসলে খুব যন্ত্রণা হচ্ছে, প্লিজ আপনি আমার জেল হাজতে নিয়ে যান। আচ্ছা, আপনার ঘটনাটি খুলে বলেন, কি সমস্যা বলেন বলেন। ঘটনার শুরুটা হচ্ছে আসলে আমাদের নাগরিক জীবনে অধঃপতনের শুরুটা হচ্ছে বাড়িওয়ালার দিক থেকে। আমরা যারা ভাড়াটিয়ে আছি, বাড়িওয়ালা আমাদের রিফিউজি মনে করে, সকালবেলা গোসল করার সময় পানি থাকে না, রাতের বেলা ঠিক সময়ের মধ্যে ঢুকতে না পারলে নিজের বাসায় ঢুকতে পারবে না, কী করার আছে বলেন? অফিসের বস মনে করে যে 24 ঘন্টা কাজ করে অফিসের জীবন বার করে দিবে, ওভার টাইম করতে হচ্ছে। ফ্যামিলি ভাবছে ছেলে জব করে, টাকা পয়সা আছে, আমাদের দেখে রাখবে, সবাই খুশি আছে। আর আমার প্রেমিকা তার নিজের চাওয়া পাওয়া ছাড়া আর এই পৃথিবীতে কিছু বোঝে না। নিজের বাসায় ঢুকতে না পেরে মাঝরাতে রাস্তায় ঘুরতেছি, তাও সন্ত্রাসী কবলে পড়লাম, খারাপ নেই কবলের মধ্যে এসে লাভ দিল। তা আমি সব মিলাই নিজেকে অপরাধী মনে করতেছি, মনে হচ্ছে যে আমার অনেক হারানের শিকার প্রতিপদে বলে আমি আর ভালো থাকতে চাই না বাইরে, আমি ভেতরে ভালো থাকবো, আপনি আমাকে জেলা ভর্তি হয়ে যান। আচ্ছা, আপনার কী মনে হয় যে আপনি শুধু এই সমস্যার মধ্যে আছেন? এই সমস্যার মধ্যে আমরা সবাই আছি, আমরাও তো কম ভুক্তভোগী না ভাই। শোনেন, আগলামি করেন না, বাসায় যান। বাসায় আমি যাব না, আমাকে আপনি প্লিজ হাজির করে দেন। আচ্ছা শোনেন, আপনাকে আমি বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছি, আর এই ব্যবস্থাও করব যাতে আপনার পরবর্তীতে আর কোনো সমস্যা না হয়, হইছে? স্যার আমি একলাই যেতে পারবো। এই কি বল, আপনি বাসায় যান, আগলামি করেন না। এই তুমি একটু কথা বলো, আসতেছি। সাইদা আসতে চান আর বার হইতে চায়, বার হইতে পারতেছেন না, পাগলামি করেন না বুঝছেন, বাসায় যান, উদয় পেঁচালে করেন না। ভাইয়া আমার অপরাধ তো বেশি না। তুমি যা করছো মামা অনেক অপরাধ করছো, বয়ে থাকো। হ্যাঁ ভাই একটু খেয়াল রাখেন তো, ওরা এটা দেখতেছি। ভাইয়া আপনাকে কেন ধরছে? আপনি চাকরি করেন না ভাইয়া? জি আমি জব করি। আপনাকে তো দেখতে শুনতে খুবই ভদ্র মনে হচ্ছে, আপনাকে কেন ধরছে ভাইয়া? মানে আমাকে ধরে নাই, ওই আমি নিজে স্বার্থসমর্পণ করছি। মানে আগের অপরাধ পরে মানে উপলব্ধি করার পরে আপনি স্বীকার করছেন আর কি, নাকি এরকম? না আমার অপরাধ, আমার কাছে পুরো জীবনটাই অপরাধ, আমি একটা অপরাধী, আমাকে নিতেই পারে না। মানে আমি বলতে চাচ্ছি যে আপনার শেষ অপরাধ কোনটা আর কি? শেষ অপরাধ নিজের বাসায় ঢুকতে পারি নাই, রাস্তা আসতেছিলাম, সন্তোষীর আমার মনে মানি ব্যক্তি সব টাকা নিয়ে গেছে। স্যার সে তো অপরাধী না স্যার, আপনারা তাকে কেন ধরছেন স্যার? ধরি নাই সাইদে আসছে, বুঝো নাই, আমার মতো অপরাধ করে নাই, সাইদা আসছে। স্যার আমার মনে হয় ভাইয়া আপনি কি ঠিক আছেন ভাইয়া?